গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকালবেলা, এখন সকাল নয়, একটু বেলাই হয়ে গেছে, যেহেতু আজকে বাবুর স্কুল যায়নি না, আজকে এখানে একটু বন্ধ মতো আছে, তো ওই জন্য আজ স্কুল পাঠায়নি, সব কিছুই বন্ধ, তো ওই জন্য দেখো একটু লেটে উঠেছে। তো বাবুকে এই দুধটা দেবো, দুধটা দিয়ে দুধ চকোলেটটা দিয়ে দেবো, আর তারপরে আমার একটু চা করে নেবো। আর চলো চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো বাবু এদিকে চকোজটা খেয়ে নিচ্ছে, আর ততক্ষণে আমি আমার জন্য একটা ঝটপট এক কাপ চা বানিয়ে ফেলি, কেন কি একা একা যখন খেতেই হবে চাটা, তো ঝটপট বানিয়ে খেয়ে ফেলাই ভালো। তো ওই জন্য এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর আজকে আমি চাটা একটু মশলা চা মতো বানাবো, কেন কি আজকে শুধু আদা দিয়ে বানাবো না, আদা দেবো, সাথে আমি আর একটু লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এগুলো দিয়ে আমি চাটা বানাবো, কেন কি শীতকালে সকালবেলা তো গলাটা এগুলো দিয়ে চাটা খেলে মশলা দিয়ে খুব ভালো লাগে। তো আমি প্রত্যেক দিন দিই না, আজকে মন করলো একটু, তো সেই জন্য আজকে একটু দিলাম। আর এই চাটা এক কাপ হয়ে যাবে, তারপরে আমিও বাবুর সাথে খেয়ে নেবো, আর খাওয়ার পরে আজকে আবার কাজ করতে শুরু করতে হবে, তো ওই জন্য সবার আগে চাটাই করে খেয়ে আমি আর বাবু দুজনে মিলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমরা কাজ করতে শুরু করব। এই দেখো বাবু কাজ করতে শুরু করেছে আজকে। আসলে হয়েছে কি, আমি নিচে দুধের প্যাকেট আনতে গেছিলাম, তো তখন দেখলাম বাবুর সাথেই পরে ওই যে ওর বান্ধবী, সে এই কাজগুলো করছে। তো যখন আমি বাবুকে বললাম আমি গেলাম, তো তোর বান্ধবী এই কাজগুলো করছে, ঝাড়ু পোছা করছে দেখলাম নিচে, তো ও বললো হ্যাঁ আমিও করতে পারি, তো আমিও করি। আর আমাকে বলে কি, সব সময় বলে মা তুমি মজাদার কাজগুলো করো আর আমাকে কষ্টের কাজটা করাও, পড়াটা। তো আমি বললাম ঠিক আছে, আজকে যখন মজাদারই কাজ হতো তুই কর। তো সেই জন্য ওই দেখো ও ঝাড় দিতে শুরু করে দিয়েছে, এখন ঝাড় দিচ্ছে, তারপর পোছা লাগাবে, আর আমি এদিকে কি করব, আমি ওর খাবারের ব্যবস্থা করব, কেন কি কাজ করার পরেই ওর এমন খিদে পেয়ে যাবে যে আমাকে আর দাঁড়াতে দেবে না। তো সেই জন্য ও যা করছে করুক, ঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে, কিন্তু তবু ওর মন করেছে, সেহেতু ও দেখো ভালোই পরিষ্কার করেই করেছে, ছোটো তবুও করেছে। আর যেহেতু ওর একটু ঠান্ডা মতোও লেগেছে, তো ডাক্তার বলছে যে সব সময় ঘরের ভেতর বসিয়ে না রেখে একটু খেলাতে, পার্কে যেতে, কিন্তু পার্কে তো বিকালে যাওয়া হয়, সকালের দিকে তো যাওয়া হয় না, তো সেই জন্য এখন ঘরের ভেতরেই আমি দেখলাম একটু ওই ঝাড়ু পোছা লাগাক, তাহলে তো একটু বডিটা মুভমেন্ট হবে, তাহলে হয়তো ঠান্ডাটা ভালো হয়ে যেতে পারে। তো সেই জন্য পোছা পোছা সব আমিই মানে বালতিতে ধুয়ে দিই, কিন্তু ও শুধু পোছাটা লাগিয়ে দিচ্ছে। আর এই দেখো এদিকে আমি একটু মটর আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো এটার আমি না ঘুগনি বানিয়ে ফেলবো, একটু এই ভিজানো সেদ্ধ মটর দিয়ে আর একটু কাঁচা মটর দিয়ে, আর আজকে আলু দেবো না আমি, কেন কি প্রত্যেক দিন আলু দিয়েই করি, আজকে আলু দিয়ে ভাগ করবো না ভাবলাম। তো এই দেখো আমি শুরু করে দিয়েছি, প্রথমে একটু জিরে, শুকনো লঙ্কা, আর ওতে অল্প একটু চিনি দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আমি তো মশলা বাটি না খুব একটা, তো এই জন্য এই দেখো মশলা কুচো করে রেখেছিলাম, আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ, ওটাকে আমি থেতো করে দেব, তো ওই অল্প মশলাটাই দেব। আর মটরটা আমি সিদ্ধ করে রেখেছি, আর সবুজ মটর যেটা সেটা এমনি ছাড়ানো আছে, কাল পরশু থেকে ছাড়ানো ছিল, তো দেখলাম ওটাই বা আর কী হবে, ওটাতেই আমি এটা অ্যাড করে দিই। তো সেই জন্য সেদ্ধ মটরের সাথে আমি কাঁচা মটরটাও অ্যাড করে দিয়ে আজকে ঘুগনিটা বানাবো, খেতে ভালোই হয়, তোমরা কখনো করে খেয়ে দেখবে। আর যেহেতু আজকে বাবু বাড়িতে রয়েছে আর প্রত্যেক দিন স্কুল যায়, তো স্কুলে টিফিনে আমাকে প্রত্যেক দিন রুটি না হয় পরোটা, নয় রুটি নয় পরোটা, না হয় লুচি, না তো ব্রেড অমলেট, কিছু না কিছু বানাতেই হয়, তো কোনো মুড়ি খেতে পায় না খুব একটা। তো আজ দেখলাম যে যেহেতু ঘরে আছে, তো আজকে আমি ওকে মুড়ি দিই, ঘুগনি দিয়ে আর এই শশা কুচো দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে মুড়ি দিই, বাঙালি তো মাঝে মাঝে ওরও মুড়ি খেতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি দেখলাম আজকে ঘুগনিটা বানিয়েই ফেলি। তো এই ঘুগনিটা হয়ে গেলে ওকে আজকে মুড়ি দেবো ভেবেছি, তো আমরা দুজনাই আজকে মুড়িই খাবো তাহলে। তো ওই জন্য আর সবথেকে বড় কথা কি, ওইগুলো হয়ে গেলে কাজগুলো করে ফেললে আমরা তারপরে ওকে একটু পড়াতেও বসাতে হবে,
যেহেতু স্কুল যায়নি সেহেতু কিছু পড়াও বাকি আছে, তো ওই জন্য দেখলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলায়, যেহেতু বাবু কাজ করছে আর সেই জন্য আমি তোমাদেরকে দেখানোর জন্যও আরও করলাম। যে দেখো বাবু ছোট হয়েও কাজ করার ইন্টারেস্ট তো আছে, ভালোই কাজ করতেও চায়, আর কেউ করছে বললে কোনো কাজ তাহলে তো আরোই আগে আগে করতে যায়। যেহেতু বলেছি তোর বান্ধবীটা করছে সেহেতু ও তো আরও এই আগেই করবে, আর পড়তে বসতে থেকে ওকে এই যে কাজগুলো বলো খুব ভালো করতে পারে ও। তো এই দেখো আমি একটু পেঁয়াজ তারপরে মশলাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে এই দেখো সিদ্ধ মটরটা দিয়ে দিলাম, আর এই সিদ্ধ মটরটা একটুখানি নেড়ে নিয়ে তারপরে আমি আবার কাঁচা মটরগুলোও দিয়ে দেবো। এই দেখো ছিটিয়ে দিলাম, বেশ দেখতেও সুন্দর হয়, সবুজ আর হলুদ একসঙ্গে, সবুজ হলুদ লাল একসঙ্গে মিশে গেছে, তো বেশ সুন্দর একটা কালার দাঁড়ায়। তো ঘুগনিটা আমি কোনো দিন আলু ছাড়া করি না, বেশিরভাগ আলু দিয়েই করি, কেন কি আলু খেতে বেশি ভালোবাসি, খুবই প্রিয় আলু আমার, তো সেই জন্য আলু আজকে আর দিলাম না, অন্য দিন দেবো, আজকে একটু কমও আছে আলু। আর এই দেখো মটরগুলো একটু যদি ওই হাতাটা দিয়ে থেঁতো করে দেওয়া হয় তাহলে মটরের যে স্বাদটা না ঘুগনিটার সেটা খুব ভালো হয়, কেন কি মটরটা কিছুটা গলে গেলে না সেটাও মানে মটরেরই স্বাদ আসে যে ঝোলটা হয়, তো ওই জন্য আমি একটু করে গেলে গেলে দিই সব সময়, একটু হাতার পিছনে করে কিংবা খুন্তি দিয়ে যাই হোক দিয়ে একটু করে মটরগুলোকে সিদ্ধ মটর একটু চেপে দিলেই হয়, তাহলেই ওগুলো গলে যায়। এই দেখো তো ঘুগনিটা তৈরি হয়ে গেছে, ঘুগনিটা প্রায় আর একটু জলটা আমি যদি কম হয়ে যায় তখন আমি এটাকে নামিয়ে দেবো, কেন কি খুব বেশি জল রাখলেও ভালো লাগে না, আবার একবারে শক্ত হয়ে গেলেও ভালো লাগে না। তো এই তো আমার হয়ে গেছে, এবার আমি বাবুকে মুড়িটা দিয়ে দেবো, কেন কি বেচারা অনেক কাজ করেছে আজকে, তো কাজ করার জন্য ওর খিদেটাও পেয়ে গেছে খুব, তো মুড়ি আর মুড়িতে কাঁচা তেল আর শশা কুচো আর একটা মিষ্টি আছে ঘরে, একটাই রসগোল্লা ছিল, আমাদের বাড়িতে একজন এসেছিলেন দিদি তো উনি নিয়ে এসেছিলেন, এখানে তো আর এরকম দোকানের মতো আমাদের রসগোল্লা না, এখানে কৌটোর মধ্যে নিয়ে আসা রসগোল্লা, ওই দেখো কৌটোটা দেখতেও পাচ্ছ, ওই কৌটোটার মধ্যে 16টা রসগোল্লা ছিল, তো সেই রসগোল্লারই এখনও একটা বেঁচে রয়েছে। বাবুর বাবা তো মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু যেহেতু এখন নেই বাড়িতে, ও খেয়েছে কিন্তু আর একটাই বেঁচে আছে, তো সেটা দিয়ে আমি বাবুকে দিয়ে দেবো। তো এই দেখো, এই দেখো আজ সকালের খাবার হয়ে গেছে আর এই বাবু খাবে, তো দেখাই। এই দেখো মুড়ি দিয়ে দিয়েছি বাবুকে, বাবু এখন মুড়িটা খাবে, আমিও খেয়ে নেবো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে, বাই বাই।